দাদা আসিফ খানের ডাকে আমরা কলকাতা ফেস্টিভ্যাল আসতে পেরে খুব ভালো লাগছে। আয়ুব খান মেমোরিয়াল ট্রাস্ট যে উদ্দেশ্যটা নিয়ে আজকে পথে নেমেছে, সেই পথে আমার বার্তা একটাই, যাতে মানুষের কাছে পৌঁছয় এই স্বাস্থ্যের প্রতিবাদ। এর সাথে সাথে যে পুলিশ বন্ধুদের অক্লান্ত পরিশ্রম এবং অমানবিক যে পরিশ্রমে আমরা পুলিশ ভাইদের বা বন্ধু যাই করি না কেন, তাদের পরিচয়টা মানুষ না করে পুলিশ বলেই পরিচয় দিয়ে দিয়েছি। সাধারণ মানুষের কাছে সোচ্চার করা, সচেতন করা যে পুলিশের আগে তাদের পরিচয় কিন্তু মানুষ, সেই উদ্দেশ্যেই আজকে আমাদের পথে নামা। আর এইভাবে যদি সাধারণ মানুষ পথে নামতে থাকে, বিশ্বাস এইরকম অমিতাভ মালিককে আর দ্বিতীয় কোনো অমিতাভ মালিককে শহীদ হতে হবে না। আর পুলিশের প্রতি যে অনিয়ম বা মানুষের যে দূরে সরিয়ে রাখা, সেটা বিশ্বাস যে চলে যাবে, এটাই আজকের বার্তা। আর পাশাপাশি পুলিশ আর মানুষের একটা যোগসূত্র তৈরি হবে, তারা পুলিশ নয় তারা আগে মানুষ, আমরা সাধারণ মানুষ তাদেরকে মানুষ হিসেবে দেখতে হবে, তারপর তো তারা পুলিশ। আর তাদেরকে যদি সহযোগিতা না করি, তাদের সহযোগিতাটা আমরা কি করে আশা করি? যখনই কোনো পুলিশ আক্রান্ত হবে আপনারা এইভাবে পাশে দাঁড়াবেন সবসময়? একদম আমরা আছি, পুলিশ ভাইদের পাশে আমরা আছি, তারা আমাদের বন্ধু। আপনার নামটা একটু বলুন। আমার নাম মৌমিতা।